আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আরেকদিনই বোন জানতে চেয়েছেন, উনি নাকি শুনেছেন যে মাগরিবের সময় শুয়ে থাকলে গোনাহ হয় নাকি, এমনকি রোগীরাও যদি শুয়ে থাকে মাগরিবের সময় তাহলে এ কারণে গোনাহগার হওয়া লাগবে, কারণ ওই সময়ে মাগরিবের সময় নাকি কেয়ামত অনুষ্ঠিত হবে। তো এ বোনের শোনা কথায় একটু সমস্যা আছে। মাগরিবের পূর্বে রাসূলুল্লাহ এশার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে নিষেধ করেছেন, তার মানে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই মধ্য টাইমটুকুতে ঘুমানো নিষেধ। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো নিষেধাজ্ঞাই শুধু জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আমরা বলতে পারি এটা এই সময় ঘুমানো নিষেধ। আর আমরা এতটুকু বলবো যে এই টাইমে নিষিদ্ধ, ঘুমানো নিষেধ। এরপরে যাদের ওজর রয়েছে, যারা অসুস্থ ব্যক্তি বা একান্তই ক্লান্ত শান্ত হয়ে রয়েছে, তাদের কথাটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অকাল ফাসাল লাকুম মা হারাম আলাইকুম ইল্লা মা ইসতুরিতুম ইলাইহি, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাফসিল করে বলে দিয়েছেন, বিস্তারিত বলে দিয়েছেন যা তোমাদের উপর হারাম করেছেন, ইল্লা মা ইসতুরিতুম ইলাইহি, তবে যে ক্ষেত্রে তোমরা অপারগ হয়ে যাও, বাধ্য হয়ে পড়ো, জরুরি অবস্থার শিকার হও, সে কথাটা ভিন্ন, সে বিষয়গুলি ভিন্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জরুরি বিষয়গুলিকে, বাধ্যতার বিষয়গুলিকে আলাদা দৃষ্টিতে দেখেছেন। সুতরাং মাগরিবের সময় বা মাগরিবের পর এশা পর্যন্ত এই মধ্য সময়টুকুতে ঘুমানো ঠিক নয়, ঘুমাবে না কেউ, তবে যাদের ওজন রয়েছে তারা ঘুমাতে পারে। যেমন অসুস্থতার কথা বলা হয়েছে বা আরও কোনো এই জাতীয় যদি সমস্যা থাকে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ শরীয়তে কড়াকড়ি নেই, একেবারে সাড়া ছাড়িয়ে নেই, শরীয়ত হলো মধ্যম পন্থী শরীয়ত। আর মাগরিবের পরে কেয়ামত হবে এই মর্মে আমার নিকটে কোনো দলিল বর্তমানে জানা নেই। তবে কেয়ামতকে সবসময় বলা হয়েছে ইয়ম, ইয়ম ইয়ম মানে দিন, আল্লাহ তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর নিকট। তারপরে সূর্যকে, বুখারী মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় সূর্যকে অর্ধ মাইল বা এক মাইল দূরে অবস্থান করা হবে। তো এটা কি মাগরিবের পরে হবে? এটা তো মানে স্পষ্ট কথাই যে মাগরিব হওয়া মানে কি সূর্য নাই। তো সূর্যকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে আসবেন যে আসহি হাজির দ্বারা প্রমাণিত। তাহলে এটা দ্বারা প্রমাণ হয়ে যায় যে এই কথাটা এক প্রকার গুজব যে বাদ মাগরিব কেয়ামত অনুষ্ঠিত হবে, বরং দিনের বেলাতে কেয়ামত অনুষ্ঠিত হবে। এই হাদিসগুলির প্রকাশ্য অর্থ তাই সাপোর্ট করে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝে তৌফিক দান করুন, এবং যে কোনো বিষয়ে আমরা রেফারেন্স বিহীন গ্রহণ করতে অবশ্যই আমরা দ্বিধাদ্বন্দ্বিত হব। যেমন এখানের মাসালাটি, তো আসলে না জেনে কিছু বলতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহের মানহাজে পরিচালিত হওয়ার। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।